সরকে তাইও কয় না কিছু বাড়ির কাছে যে দেশের কিরকম অবস্থা রাখছে মন কিন্তু হাতে পায়ের করে প্রোগ্রামটা রাখছি তো পুলিশে তার বস্তু পুলিশে রেকর্ড করছে না দেবনাথ নামে একজন গৃহবধূ আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। গত 2 তারিখে উনার গায়ে আগুন লাগে এবং কিন্তু পরবর্তী সময়ে উনার যে এফআইআরটি একটু দেরিতে হওয়ার কারণে পরবর্তী সময় সেই গৃহবধূ প্রাণেও আজকে বেঁচে নেই। কিন্তু এই যে ঘটনাটি এখানে আমি কথা বলে যা বুঝতে পারলাম বা আমাদের যা ইনভেস্টিগেশন চলছে এতদিন ধরে যে দেখা গেছে মূলত পণ একটা বিষয় এবং সেই সঙ্গে ওনার স্বামী সম্ভবত নেশাসক্ত ছিলেন, এই সমস্ত বিষয়গুলো কাজ করেছে। তবে এই যে গৃহবধূদের একটার পর একটা এইভাবে আগুনে পুড়ে মৃত্যু হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজের একটা অবক্ষয় বলে রাজ্য মহিলা কমিশন বলতে চায় এবং এই সমাজের অবক্ষয়কে রক্ষা করার জন্য রাজ্য মহিলা কমিশন কাজ করবে, করছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু এই ক্ষেত্রে মূলত আমাদের যে কাজ তা হবে সচেতনতামূলক কাজ, যে এই ধরনের ঘটনা ঘটবে যদি মেয়েরা বা গৃহবধূরা বুঝতে পারেন সাথে সাথে যেন তারা প্রশাসনের দ্বারস্থ হন কিংবা রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন। কিন্তু সেই সঙ্গে আমি বলবো যে রাজ্যের সমস্ত অংশের জনগণকে এগিয়ে আসতে হবে এই ধরনের ঘটনাগুলোকে রুখতে হলে। হ্যাঁ, 21 ধরা পড়েছে, ওনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখুন যে রাজীব দাস, স্বামীর নাম রাজীব দাস, কিন্তু যে ব্যক্তি এই সুষমার মৃত্যুর জন্য দায়ী তাকে তো শাস্তি পেতেই হবে। কিন্তু শাস্তি পেলেই শেষ নয়, আমাদের শুরুটা বারবার আমি বলবো যে শুরুটা করতে হবে সারা রাজ্যব্যাপী একটা আন্দোলন তৈরি করতে হবে যে নারী নির্যাতন বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কোথায় বিয়ে দিয়েছিল বলেছি, ওর বিয়ে হয়েছিল অভয়নগরে এবং মোহনপুরে ওর বাড়ি, আমরা যেখানে এসেছি সেখানে ওর দিদির বাড়ি, দিদি এফআইআর করেছেন এবং উনি একদম শেষ অবধি লড়বেন বলে আমরা আশা করছি এবং তাই ওনার সাথে আলোচনা যে কেসটি শেষ অবধি কিন্তু চালিয়ে যেতে হবে। একজন গ্রেপ্তার হয়েছে, তারপর ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক আর যদি কেউ আসে নিশ্চয়ই গ্রেপ্তার হবে এবং মহামান্য আদালতের কাছে তাদের বিচারেরও ব্যবস্থা আছে।